নিরাপত্তার ব্যবস্থা করুন। অনেকেই নাকি দুটো পরিবারকেই কিছু দুষ্কৃতিকারীরা রাতের অন্ধকারে ফোনে বা নানাভাবে সেট করছে এবং বলছে যে তোমরা যদি আমাদের কাছে সারেন্ডার আত্মসমর্পণ না করো, আমাদের বিরুদ্ধে অভিযোগ যদি প্রত্যাহার না করো, তাহলে তোমাদের কিন্তু যে কোনো আরও খারাপ হতে পারে। মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছি আপনি দেখুন যাতে ওই গ্রামে যাতে সেখানে একটা এদের সিকিউরিটির ব্যবস্থা করা হয়, নিরাপত্তার ব্যবস্থা করা হয়, গ্রামের মানুষের মধ্যে যাতে কোনো আতঙ্কের সৃষ্টি না হতে পারে। আমাদের দাবিটা হচ্ছে অবিলম্বে অবিলম্বে তাকে তাদের সমস্তকে গ্রেপ্তার করা হবে। আরেকটা হচ্ছে দুটোই বাংলাদেশের একেবারে সীমান্তবর্তী গ্রাম, দুজন আদিবাসী মেয়ে, তাদের উপরে গণধর্ষণ হয়েছিল, লজ্জায় তারা আত্মহত্যা করতে গেছিল। একজন আত্মহত্যা তার মৃত্যু হয়েছে, অন্যজন আজকে মৃত্যুর সাথে পাঞ্জা করছে। এই যে বিষয়টা, এটা আমাদের কাছে লজ্জা। এটা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি রিকোয়েস্ট করেছি, আপনি এটা দেখুন যাতে করে এক্ষেত্রেও কঠোর শাস্তি হয়, এক্ষেত্রে কঠোর শাস্তি হয়। এইখানে আমি একটা কথা লিখেছি, সেটা হচ্ছে একজন কী বলে ওটা শিশু কমিশনের নামে একজন চেয়ারপারসন বলে অনন্যা চক্রবর্তী বলে এক ভদ্রমহিলা এলেন, হঠাৎ করে তিনি বলেন না না আমরা দেখেছি কোনো ধর্ষণের ঘটনা ঘটে। হঠাৎ করে স্বতঃপ্রণোদিতভাবে এই কথাটা উনি বললেন কেন, বলার উদ্দেশ্যটা কী? আমাদের দাবিটা হচ্ছে যে তার উদ্দেশ্য হচ্ছে একটাই, যারা ইনভলভ, যারা অভিযুক্ত, যারা অপরাধী তাদেরকে আড়াল করা, এবং তিনি তদন্তের কাজের ওপরে প্রভাব বিস্তার করতে চাই। এটা তীব্র নিন্দা করছি আমরা মুখ্যমন্ত্রীকে, আমরা অনুরোধ করেছি আমি বিধায়ক হিসাবে যে আপনি ইমিডিয়েট এই ভদ্রমহিলা যিনি ইরেসপন্সিবিলিটির একটা পরিচয় দিয়েছে, তার এক মুহূর্তের জন্য এই পদে থাকার কোনো অধিকার, নৈতিক অধিকার, তাকে অপসারিত করতে হবে। এই একটা দাবি আমরা এই চিঠির মধ্যে লিখেছি। এবং একটা আমি তবে শিলিগুড়ির বা অন্য শিলিগুড়ির সহ বিশেষ করে শিলিগুড়িতে পৌর প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা যেটা আছে সেটাকে আমি স্ট্রেন্থেন করা হচ্ছে, কারণ এই করোনার সময়তে এরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আরেকটা যেটা দেখাচ্ছে সেটা হলো যে আমাদের করোনার সময়তে কিন্তু আমাদের মিউনিসিপ্যালিটিগুলি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, সামগ্রিকভাবে মিউনিসিপ্যালিটিগুলিকে স্ট্রেন্থেন করা হচ্ছে। অতিবৃষ্টিতে শিলিগুড়ির বিভিন্ন রাস্তা অবস্থা, অনেক রাস্তা খুব ক্ষতি হয়েছে। গত 5 বছর ধরে রাজ্যের একমাত্র শহর শিলিগুড়ি, রাজ্য সরকারের একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রাকৃতিক বিপর্যয়ে কোনো রাস্তাঘাটের ক্ষতি হলে তাতে তারা আর্থিক সাহায্য পায়। নিয়ম আছে জেলা শাসকের মাধ্যমে সেটা প্রস্তাবটা পাঠাতে হয়, আমরা করে রেখেছি, প্রত্যেকবারই পাঠাই পাই না। আমরা এবারও আমরা বলছি মুখ্যমন্ত্রীকে, আমরা বলবো লিখেছি আপনি এটা দেখুন, এটা আপনারই দপ্তর, যাতে করে এই শহর শিলিগুড়ি সহ বিভিন্ন শহর ডিজাস্টার ম্যানেজমেন্টের আর্থিক সহযোগিতা পায়, যাতে করে এই রাস্তাগুলো মেরামত করতে পারে। এটা হচ্ছে এক